সুপ্রভাত বন্ধুরা। তো দেখো, আজকের ভিডিওটা সকালে উঠেই যেটা আমাকে প্রথম কাজ সেটা হচ্ছে সেখান থেকে আজকে আমি শুরু করলাম, যে মা উঠুক দিদি উঠুক, যে যে মানে সকালে যখন কেউ প্রথমে ওঠে তো এদেরকেই প্রথমে বের করে দিই ছাগলগুলোকে, কারণ আমরা তো সারা রাত ঘুমোতে যেমন ঘুমোই তো ওরাও ঘরের ভেতরে থাকে, ওদেরকে তো আবার দরজা বন্ধ করে রাখি, তাই সকালে উঠে আগে কেউ যদি ওঠে প্রথমে তো ওদেরকে বের করে দিই। তো বের করে দেওয়ার পরে আমার যেগুলো প্রথম কাজ সেটা হচ্ছে সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হয়, কারণ ঝাড় না দিলে সেগুলোকে আবার মানে পরে অসুবিধা হয়, যে সেগুলোকে বের করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওদের বস্তা টস্তা যা আছে যেগুলো ঘুমোতে দিই সেগুলোকে বের করে দিয়ে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে বাড়ির যত কিছু কাজ আছে সেগুলো আমরা শুরু করি। তো দেখো, আমার ওদেরকে বের করে বস্তাগুলোকে বের করে দিয়ে ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে আবার চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, তো আমি ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করলাম। ওই যে দেখো দিদি ওই পারে জানলার ওপাশে, কিরে ও দেখতে পাচ্ছ কি করছে? তোমরা ভাবছো মনে হয় জানলার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু না, ঠিক করে লক্ষ্য করো, ও ফোন দেখ মানে ফোন দেখতেছে। ওই যে হাত দিয়ে ঢেকে দিল, ও ফোন দেখতেছে, জানলার পাশে ফোনটা রেখে ফোন দেখতেছে, তার সঙ্গে চুলটা ঠিক করতেছে সকালে উঠে, চুলটা ঠিক করতেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন বিছানাপত্র মানে ঘুম থেকে জাস্ট উঠলাম, বিছানাপত্র এরকমই আছে, তো এখন ওগুলোকে ঠিক করব। আর ও সকালে উঠে মানে ওকে ফোন চাই, তোমাদের দুদিন আগে মানে কালকে মনে হয় দেখাইলাম যে ফোন লাগবে। আর এই যে দেখো ফোন দেখতেছে, দাঁড়াও এইদিকে দেখা 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 দেখা, গুড মর্নিং তো বল। হ্যালো দোস্ত, হ্যালো দোস্ত। এদিকে ও ঘুম থেকে মানে আমি তো ঘুম থেকে প্রথমে উঠেছি, দিদি মানে শেষে উঠলো ঘুম থেকে, তো ওকে একটু বিরক্ত করার পরে চলে আসলাম আবার বাইরে। তো বাইরে এসে দেখতেছি মা সবজি কাটতেছে, কারণ এটা কালকে ভাবছিলাম যে না, আমি কালকে আমাদের কলা গাছ যেগুলো থাকে সেই কলা গাছ থেকে বের করেছিলো, কলা গাছটা ভেঙে গেছে, তো ভাবলাম তোমাদেরকে যেগুলো যখন বের করবো তোমাদের দেখাবো, তো আমি ছিলাম না তখন বাড়িতে, তখন আমি ছিলাম না, তো ওগুলো বের করছে বেশ ভালো হয়েছে। আর থোরের আমাকে মানে থোরের সবজি বলো ভাজা বলো খেতে দারুণ টেস্টি লাগে, তো মা সেই সবজিগুলোকে কেটে দিয়ে আমি এই যে রেশন থেকে যেগুলো আটা পেয়েছে, হয়তো তোমরাও পাও, ঠিক আছে, কেউ কেউ খায় কেউ কেউ খায় না, কিন্তু আমরা খাই, ঠিক আছে। রেশনে যে আটা দিয়েছিলো সেগুলো আটাগুলো চালনি দিয়ে সবগুলো বের করে মানে ড্রামের মধ্যে মানে ইয়ে করে চালনি করে রেখে দিই, কারণ এইভাবে থাকলে না সুবিধা হয়, না হলে মানে আমরা এইভাবে করি, কেউ আবার ডাইরেক্টই খায়, কিন্তু বেশিরভাগ মানুষ এরকমই খায় যে চালনি টালনি করে ভালো করে আগে রেখে দেয়, তারপরে এগুলোকে ইউজ করে। আর যেগুলো তোমরা তো এগুলো একে একে সবগুলো করে নিব। আর এইদিকে দিদি দেখো, দিদির সঙ্গে গল্প করতেছি, কাজও করতেছি, ঠিক আছে, আর দিদি এদিকে রান্না করতেছে, মা তো এখন নেই, মা সবজি কেটে দিয়ে কোথায় যেন গেল, আর দাদা সকালে উঠে মাছ ধরার জন্য মানে মানে বাইরে গেছে, বাইরে থেকে এসে মাছ ধরবে বলে সেখানে চলে গেল। তো সে আমার আটা চালনি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যেগুলো প্লাস্টিকগুলো দেখলাম তো ওগুলো আমরা রেখে দিই, কারণ ওগুলো উনুন ধরানোর সময় অনেক সুবিধা হয়, ঠিক আছে, তো সেগুলো রেখে দিলাম। আর যেগুলো বাকিগুলো আটাগুলো দেখছিল যেগুলো তুষিগুলো থাকে সেগুলোকে আমরা ছাগলকে খেতে দিই, বা কেউ আসলে পরে যদি গরুর জন্য নিয়ে যায় তো ওগুলোকে দিয়ে দিই। তো সব আটাটা সবগুলোকে গোছগাছ করে রেখে দিয়ে এটাকে ঝাড়ু দেবো। তো দিদি বলছিলো দিদি পরে এটাকে মুছবে, তো আজকে আমাকে যেতে হবে সকালেই, মানে ক্লাসে আমি সকালে যাবো, কারণ সারাদিন ইয়ে করলে আমাকে প্রবলেম হয়ে যায় দুপুরে গেলে, তো ভাবলাম আজকে 10টার থেকে ক্লাস, ম্যামকে বলছি, তো ম্যাম বলছে যেতে বলছে, তো এগুলো করার পর আমরা চলে আসছি পেঁপে পাড়তে। এই যে দেখো চলে আসছি পেঁপে পাড়তে, এই যে গাছটা দেখতে পাচ্ছি হলুদ হলুদ হয়ে গেছে, কালো কালো আসতেছে, বড় বড় গুলো পারা ছোটগুলো থাক, তো দেখো পেঁপে পাড়তে চলে আসি। আর দিদি যেটা বললো সেটা সত্যি, যে এত সুন্দর ফল ধরেছিল, কিছু কিছু ফল আবার পড়েও গেছে,
মানে দারুণ ফল ফুলেছিল। এবার প্রথমবার এত ফল ধরেছে, কারণ আমাদের বাড়িতে না পেঁপের গাছ হয়, কিন্তু একটা এই গাছের মধ্যেই একটা হয়েছিল, এই গাছের মধ্যে একটা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ উপরে একদম হলুদ হয়ে গেছে পাতাগুলো, জানি না কিসের জন্য মরেই গেল গাছটা। ঠিক আছে, তো পেঁপেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আগে মানে জেঠিমুনি আসলে সকালে জেঠিমুনি নিয়ে গেল দু তিনটা, আর এখন আমরা পারবো বাইরে মানে যা পাশে আশেপাশের বাড়িগুলোতে জেঠিমা বৌদি পাশের যারা আছে তাদেরকে দিয়ে দিব, কারণ গাছের ফল তো নষ্ট না করে দিয়ে দেওয়াই ভালো, এমনিতেও পড়ে পড়ে যাচ্ছে। তো দিদি আমি অনেক চেষ্টা করলাম যে বড় বড়গুলো একটা হলেও যদি দেওয়া যায়, কারণ ছোটোগুলো কেউ খেতে চায় না। ঠিক আছে, আর পেঁপে খেতে কিন্তু দারুণই লাগে। এই প্রথম এক বছর পর এই গাছটার মধ্যে, মানে এক বছর না দু তিন বছর হয়ে যাচ্ছে প্রায়, হ্যাঁ, শুধু যখন প্রথম ফল ফুলেছিল সেটা একটা ফুলেছিল, কিন্তু দারুণ টেস্টি ছিল। তারপরে এই বছর ভাবছিলাম কেটে দিব, হয় না যখন ফল, তো এত ফল ধরার পরে যে মানে গাছটা মরে যাবে সেটা ভাবতে পারিনি। খুব সুন্দর লাগছে, অনেকজনে বললো তোদের বাড়িতে তো পেঁপে, আমাদের গাড়িতে না মানে পেঁপের গাছ হয় ঠিকই, কিন্তু পেঁপে মানে বেশিরভাগই ফোলে না, একটা দুটো হয়। তো দেখো পেঁপেগুলো সব প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি যেটা পাড়াচ্ছিলাম সেটার থেকে আবার ছোটোগুলো পড়তেছে কিন্তু বড়টা পড়তেছে না। তো এইভাবে কষ্টমষ্ট করে পাড়াচ্ছি, কিন্তু যেটা ইয়ে ছিল ভেঙে গেল, অনেক মানে বড় বড় টাড়া নিয়ে আসছিলাম কিন্তু সেটা দিয়ে পড়তেছে না, মনে হয় কাঁচি দেওয়া লাগায় না, তো সেটা সেটা নেই, সেটা একটা দাদা নিয়ে গেছে ওদের বাড়িতে। তো এইভাবেই আমরা মানে বাঁশ দিয়ে বা বাতা দিয়েই পাড়াইলাম অনেক কষ্ট করার পর। তো দুটো পড়ে গেছে অলরেডি বড় বড়, আর একটা পড়তেছে না। তো দিদিকে বললাম আমি, তুই পাড়া এখন, আর আমার দ্বারা হবে না। তো দেখো এখন দিদি পাড়াবে এইটাকেই। আমি আর পারছি না দিদি, পারতেছে এবার দেখি তুই কেমন পারিস। সেই যে দেখো ফেসটা করে দিচ্ছে মুখটা, ও ফাইনালি এই যে পড়ে গেছে, হয়ে যাবে না? কত বড় বড়, এই যে দেখতেছ গাছটাই মরে গেছে, এত সুন্দর সুন্দর বড় বড়, কিন্তু সবগুলোই মরে গেছে। কিছু কিছু ছিল যেগুলো ফট করে, তো ওইসব পাড়ানোর পর চলে আসলাম আবার ঘরের কাজে কাজ করতে, পেঁপেগুলোকে সবাইকে দিয়ে, হ্যাঁ, দেওয়ার পরে আমি চলে আসছি মানে ঘরের মধ্যে। প্রথমেই বিছানাপত্র সব সকালে গুছিয়ে রাখছিলাম, কিন্তু এই যে কাপড়গুলো আমিই এগুলো করলাম, কারণ যেগুলো আমি ক্লাসের মধ্যে নিয়ে যাই এত কিছু জিনিস সেগুলো ঠিক করতে হবে না। তো এটা ব্লাউজের পিস, হ্যাঁ, এটাকে আগে ইস্তারি করে নিই, কেননা পুরো একদম মানে কাপড়টা একদম শক্ত লাগে না, একটু টান টান লাগে, তো সেই রকম নেই, মার দেওয়া নেই, তো এইটাকে একটু প্রেস করে নিলে বা আয়রন করে নিলে একটু ভালো হয়। তো আমি প্রথমে আয়রন করে নিই, আর এত কিছু কালকে যেহেতু মার কাছে গিয়েছিলাম মাকে ডাক্তার দেখাতে আবার, হ্যাঁ, তো মার ওখান থেকে যত মানে কাপড়গুলো ছিল সব ওরকমই ছিল, জাস্ট বিছানাপত্র কুচিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি, কিন্তু আবার পরিষ্কার করতে হলো আমাকে। তো ভাবলাম যে না, পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ভিডিওটাও করে নিই। এই যে দেখো আমার ইস্তারি প্রায় হয়ে গেছে, আর কেউ কেউ আমি বিছানায় করতেছি ইস্তারি, কারণ নিচে না জায়গা নেই কম, তো উপরেই ভাবলাম যে উপরে বিছানার উপরে করে দিই। আর বেশিরভাগ টেবিলে করলে মানে ইস্তারি যদি টেবিলে করা যায় সেটা আবার বেশি ভালো হয়। ঠিক আছে, তো ব্যাগের মধ্যে আমি এক এক করে সব ভরে নিব, কারণ এটাকে এখন না ভরে নিলে পরে যখন যদি আমি রেডি হই তো সময় পাবো না। তার সঙ্গে কাপড়গুলো, কালকের কাপড়গুলো ছিল সেগুলো গোছগাছ করে রেখে দিব, কারণ দিদি যদি একাই করে না খুব চাপে পড়ে যায়, যতটুকুনি পারি হেল্প করে দিই, আর না হলে দিদি করে নেয় অবশ্য। তো এক এক করে কাপড়গুলো, এইগুলো ধোয়ার জন্য রেখেছিলাম, তো ধোয়ার জন্য আজকে আর ধুতে পাবো না, তো ভাবলাম গুছিয়ে রেখে দিই, তো পরে এসে ধোয়ার জন্য সুবিধা হবে, কাচতে হবে কাপড়গুলো। তো আমার স্তারি করা হয়ে গেছে, সব আয়রনগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো, আর ব্যাগটাকে আমি মানে ক্লাসের ব্যাগটাকে আমি রেডি করে নেব। তো প্রায় আমার রেডি হয়ে গেছে, আর কালকে যেহেতু গিয়েছিলাম তো যেগুলো ক্লাসের জিনিস লাগে সেগুলোকে কিছু কিছু জিনিস নিয়ে আসছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, তো দেখো এই সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে বিছানার উপর তো সব কিছু করছি, তো বিছানাটাকেও একটু ঝেড়ে দিব, ঝাড়া তো হয়ে গেছে অলরেডি, তো আরেকবার ঝেড়ে দিব। যেটা ঝাড়ু থাকে না, ঝাড়ু দিয়ে ঝাড় দিই, হ্যাঁ, নাহলে প্রথমবার বিছানাটা কিন্তু তুলে দিই, তারপর আবার এই যখন ইয়ে করি তো ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়, এটা দিয়ে সুবিধাও লাগে।
ক্লাসে গিয়ে চলে আসলাম। ক্লাস থেকে আসার পর ভাত খাওয়া মানে ভাত টাত কিছু হয়নি তখন, তো তার আগেই চলে গেছি আমি ক্লাসে 10টার সময়। হ্যাঁ, আমরা তো একটু ভাত লেটেই খাই, তো তোমরাও হয়তো খাও সকালে, কিছু অনেকজন নাস্তা করে। আমাদের এদিকে সবাই সকালে করে কাজ যায় 9টার সময়, তোমরা যারা অনেক কাজ যায় তো সকালেই রান্না করতে হয়। কিন্তু আজকে একটু লেট, মানে যেহেতু 1টার সময় দাদা খেতে আসে তো আমরা একটু লেটেই রান্না করি। আর এদিকে মাছটা, মাছের মাথা ছিল, কালকে ভেজে রেখে দিয়েছি পাশে। আর এখানে থোরের ভাজা দেখতে পাচ্ছ, আর হচ্ছে গিয়ে কাকরোল আলুর, আলু দিয়ে মাছ রান্না করেছে। আর আমাকে থোরের ভাজা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা, কেননা আমার থোর দিয়ে মানে থোরের সবজি হোক যাই হোক দারুণ টেস্টি লাগে আমাকে খেতে। তো এই যে আমার প্লেট আমি রেডি করে নিলাম, এখন আমি খেতে বসবো। তো ফ্রেন্ড, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কি আজকে প্রায় সারাদিনটা তোমাদের সামনে আসতেই পারিনি, সেটার একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে আমি আজকে ক্লাস গেছি সকালে। সকালে আমি তোমাদের যখন ঘুম থেকে উঠছি তখনই বলছি যে ক্লাস আজকে আমার সকালে আছে। তো সকালে সেই কাজ টাজ করতে করতে এত সময় হয়ে গেছে যে তোমাদের সাথে কোনো কথা বলার টাইম পাইনি, আমি ডাইরেক্ট ক্লাস চলে গেছিলাম। ঠিক আছে, তো এসে এখন খেতে বসলাম। আর সকালে যাওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে গিয়ে আমার মানে সকালে যদি যাই তো এই এই মানে প্রচণ্ড চাপে পড়ে যাই যে এইটা করবো ওটা করতে, মানে সকালে তো কাজ আছে, তারপরে একটু রেস্ট নেওয়ার টাইমে আমি চলে যাই সেলাই গিয়ে। ঠিক আছে, আইসে টাইসে আবার কাজ শুরু হয়ে যায়, তো আমার ভিডিও এডিটিং করতে এ করতে অনেক সময় নষ্ট হয়ে যায়, তার মধ্যে কাজের যদি ইয়ে হয়, তার জন্য ভাবলাম যে না আমি সকালেই যাব। ঠিক আছে, তো এত খিদা পেয়েছে না এখন 12:30 কি 1টা বাজতেছে। আর জানোই তো বাইরে গেলে কোথাও গেলে একটু খেয়ে যেতে হয়, তো সকালে যখন গিয়েছিলাম তো দিদি তখন ভাত বলছিল মানে খেয়ে যেতে হয়, তো দুগাছ খেয়ে মানে কোনো ক্রমে দুগাছ খেয়ে আমি চলে গেছি। তো দিদি ওই যে স্নান করে এখনই উঠলো, দিদিও মানে আমি যখন নেই তো প্রচণ্ড কাজ তো বেড়ে যাবে না, তো দিদি এখন স্নান করে উঠলো আর আমি এখন খেতে বসলাম। দিদি পরে খাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, তার আগে খাওয়াটা শুরু করে দিলাম। তো আজকে তরকারিটা দিদি রান্না করেছে, তো দারুণ টেস্টি হয়েছে। কাকরোল আর আলু দিয়ে বড় বড় ডুমু ডুমু করে রান্না করেছে, কাকরোল আর আলু দিয়ে পাতলা করে ঝোল মাছ দিয়ে। ঠিক আছে, আর থোরের ভাজা করছে, যেটা আমার খুবই পছন্দ, খুব 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 পছন্দ থোরের ভাজা। তো আমি খাওয়া স্টার্ট করেছি। বন্ধুরা, আজকে আমার এইটুকুনি থাকবে, কারণ আমি ভাবলাম যে পরে ভিডিও করব কিন্তু ভিডিও আর করতে পারিনি। হ্যাঁ, তার জন্য অনেক সরি বলতেছি, যে সারাদিনটা হয়তো দুপুর দুটা অবধি পারলাম, সারাদিনটা আজকে কিছু পারলাম না করতে। আর ওই পাশে দেখো দিদি এখনও কাজ করতেই আছে, ও স্নান করে জাস্ট কাজ করে উঠলো, আমিও ক্লাস থেকে আসলাম। তো আজকের জন্য টাটা, বাই বাই।